কাম হাংরি লিভ হ্যাপি টাইটেলধারী ধানমন্ডির ওজন রেস্টুরেন্ট। নামে রেস্টুরেন্ট হলেও আড়ালে শিশাবার পরিচালনায় প্রতিষ্ঠানটির মূল ব্যবসা। বুধবার রাত 8:30 দিকে রেস্টুরেন্টটিতে অভিযান শুরু করে ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোন। অভিযানের এক পর্যায়ে বিপুল পরিমাণ সীসা সেবনের যন্ত্রপাতি জব্দ করে তোলা হয় ডিবির গাড়িতে। সেই সঙ্গে আটক করে গাড়িতে তোলা হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী ও রেস্টুরেন্টে আগত তরুণ তরুণী সহ অন্তত 25 জনকে। তবে খানিক বাদেই অভিযান রূপ নেয় নাটকীয়তায়। হঠাৎ করেই আটককৃত তরুণ তরুণী ও জব্দকৃত মালামাল গাড়ি থেকে নামিয়ে ফের তোলা হয় রেস্টুরেন্টটিতে। পুলিশের গাড়িতে তুললেন না সব? তবে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে মালামাল ও আটককৃতদের পুনরায় তোলা হয় ডিবির গাড়িতে। এ সময় একাধিকবার চেষ্টা করলেও কোনো গণমাধ্যমকেই প্রবেশ করতে দেয়া হয়নি রেস্টুরেন্টটিতে। এমনকি অভিযানের বিষয়ে মুখ খোলেননি ডিবির কেউ। অভিযানের ব্যাপারে কিছু একটা বলে যান, মানে কি অভিযান ছিল, কি করলেন? আরে ভাই আমি কি বলবো, সিনিয়র স্যারের আছে না। রাত 11:15 দিকে অনেকটা তড়িঘড়ি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় আটককৃতদের। অভিযান চালানো ওজন রেস্টুরেন্টের মালিক শেখ ইকবাল খোকন ওরফে গোল্ডেন খোকন, তিনি ধানমন্ডির একটি স্পোর্টস ক্লাবের পরিচালক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।